আমাদের এই চ্যানেলে সবার থেকে সেরা বাংলা কিবোর্ড আমরা শেয়ার করেছি এবং সবার থেকে এই কিবোর্ডটি সিকিউর একটি বাংলা কিবোর্ড। তো গাইস, এই ভিডিওটি আমি আমার চ্যানেলে দুবার আপলোড করেছি। তো এই ভিডিওটি প্রায় অনেকেই দেখেছে এবং অনেকেরই এই কিবোর্ডটি ভালো লেগেছে। তো এখন সমস্যা হচ্ছে কি, তারা এই কিবোর্ডটিকে আর ডাউনলোড করতে পারছে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই একদমই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এই কিবোর্ডটিকে তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি সেই অ্যাপ্লিকেশান। তো দেখতে হবে, তোমাকে দেখানোর জন্য এখানে ওপেন করে নিচ্ছি আমাদের ফোনের ইউটিউবটিকে। দেখতে হবে ঠিক এই ভিডিওটিকে অনেকেই দেখেছে, কিন্তু তারা আর কি এই অ্যাপটিকে এখন আর ডাউনলোড করতে পারছে না। তো এই অ্যাপটি ডাউনলোড করার এখন একটা হার্ড প্রসেস হয়ে গেছে। তো চলো এখন তোমাকে দেখিয়ে দিই যে এটা কীভাবে ডাউনলোড করে ইউজ করতে হয়। তো গাইজ, তোমরা যদি একটা বাংলা কিবোর্ড ইউজ করতে চাও তাহলে গাইজ সব থেকে সেরা হচ্ছে এটা একটা বাংলা কিবোর্ড। যদি তোমরা কোনো আর কি অ্যাপ্লিকেশান ছাড়া করতে চাও তাহলে তোমার সব থেকে সেরা হচ্ছে তোমাদের ফোনের জিবোর্ড কিবোর্ড। তো গাইজ, সব থেকে বেস্ট হচ্ছে দুটো, এক হচ্ছে কোনো অ্যাপ্লিকেশান ছাড়া করতে গেলে আমাদের জিবোর্ড কিবোর্ড, আর দুই হচ্ছে অ্যাপ্লিকেশান দিয়ে করতে গেলে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, এই যে এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক এই কিবোর্ডটি হচ্ছে একটা বেস্ট বাংলা কিবোর্ড। তো তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো যে এই কিবোর্ডটি কীভাবে ডাউনলোড করতে হয়। তো গাইজ চলো এখন আমরা এই ভিডিওটিকে শুরু করছি এবং দেখিয়ে দেবো যে এই অ্যাপ্লিকেশানটি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে, কীভাবে তোমরা সেটিংস করতে পারবে এবং কীভাবে এটাকে ইউজ করতে পারবে। তো একদমই স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই অ্যাপটিকে ওপেন করে। ওকে, তো ডাউনলোড কীভাবে করতে হবে তোমাকে বলতে হবে একদম ভিডিও শেষে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ফোনে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছ এখানটাতে। তো তোমরা সিম্পলি ইনস্টল করার পর এখানে ক্লিক করে দেবে একবার। এই যে এখানটাতে ক্লিক করলে তোমার সামনে ঠিক এরম একটা পেজ চলে আসবে দেখতে পাবে এখানটাতে। তো গাইজ, তোমার সামনে ঠিক এরম একটা পেজ চলে আসবে। তো তোমাদেরকে দেখতে হবে এই যে ইনেবল কিবোর্ড, তোমরা এখানে প্রথমে এখানে ক্লিক করে দেবে। এই যে এখানটাতে ক্লিক করার পর তোমাদের একটা পারমিশনকে অ্যালাউ করতে হবে। তারপর তোমরা ক্লিক করে দেবে এই যে দু নম্বরে সিলেক্ট কিবোর্ডে, আমি এখন করছি এখানে ক্লিক করছি যে সিলেক্ট কিবোর্ড। এখানে ক্লিক করলে এই যে আমাদের এখন করা আছে জিবোর্ড, আমরা সিম্পলি করে দেবো এখানে বাংলা কিবোর্ড। ওকে, তো এখানে ক্লিক করার পর একটা নতুন একটা পেজ আমার সামনে চলে আসবে। এই যে তো এখন তোমরা ক্লিক করে দাও এই যে এই অপশনে। এখানে ক্লিক করে কী হবে, তোমরা এখন মানে আর কি ভয়েসও কারোর সঙ্গে বাংলায় তোমরা চ্যাট করতে পারবে। ওকে, তোমরা সিম্পলি এখানে ক্লিক করে এটাকে অন করে দেবে। তো গাইজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সামনে ঠিক এরম একটা পেজ শো হচ্ছে। তো এখানে কিছু আর কি থিম দেওয়া যেতে হচ্ছে এখানটাতে। এই যে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা থিমকে আমরা অ্যাপ্লাই করতে পারি। হচ্ছে এখানে এই যে এটা আমাদের বাই ডিফল্ট, এই যে এই তিন নম্বরের থিমটা আমাদের বাই ডিফল্ট করা থাকবে। তোমরা চাইলে এখান থেকে এটা বা এটা বা তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এছাড়া গাইজ তোমরা এখানটাতে ক্লিক করলে এই যে দেখতে হবে এখানে তোমাদের নিজেদের একটা ফটো তোমরা এখানে সিলেক্ট করতে পারবে এখানে অ্যাড ফটোতে ক্লিক করে। এছাড়া এখানে আছে দেখতে পাচ্ছ ভিআইপি বা এখানে একটা দেখতে পাচ্ছ এখানে। তো গাইজ তোমরা যদি এটাকে একটু ভালো করে দেখো দেখতে পাচ্ছ এখানটাতে, তাহলে তোমরা ভালোভাবেই একদম এই বাংলা কিবোর্ডটিকে ইউজ করতে দেখতে পাচ্ছ এখানে। মানে আর কি প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে দেওয়া হয়েছে যে কোনটা টিপলে কোন অক্ষরটা আসবে বা কোনটা তোমরা পুরোপুরি আর কি কিবোর্ডটিকে বাংলাতে একদমই ইউজ করতে পারবে, মানে তোমাদের কোনো সমস্যাই থাকবে না যদি তোমরা এটাকে ভালো করে একটু দেখে নাও। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে যে সেটিংস, তোমরা একবার সেটিংসে ক্লিক করে নেবে, কারণ আমরা সেটিংসে কিছু সেটিংস করবো। এই যে তোমরা চাইলে নাও করতে পারো, আমি সিম্পলি ক্লিক করছি সেটিংসে দেখতে হবে এখানটাতে। আমি এখানে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে, আমি তোমাদেরকে দিচ্ছি একবার। দেখতে পাচ্ছ এখানটাতে এই শো হচ্ছে সাউন্ড, তোমরা এখানে আবার ট্রেডমার্কটা দিয়ে দেবে। আমি এখানে ট্রেডমার্ক করে দিচ্ছি। জাস্ট ট্রেডমার্ক করে দেওয়ার পরে তোমরা এইখানটাতে এই যে ভাইব্রেশনটাকে তোমরা এখান থেকে অন করে দেবে দেখতে পাচ্ছ এখানটাতে। তো গাইজ এটা করে দেওয়ার পর এখন তোমাদের কিবোর্ডটি পুরোপুরি তোমাদের ফোনে সেটিংস হয়ে গেছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে চলে যাচ্ছি আমাদের ফোনের সেটিংস বা যেগুলো একটা আমি আর কি আমি এখানে চলে যাচ্ছি হোম ব্যাক করলাম। আমি এখানে এসএমএসটা ওপেন করে নিচ্ছি। এসএমএস ওপেন করে নেওয়ার পরে আমরা যদি এখানে এই যে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে এই মুহূর্তে আমাদের ফোনে পুরোপুরিভাবে বাংলা কিবোর্ডটির সেটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানটাতে। আমি যদি লিখি এখানে আমার নামটা, যেমন আমি লিখি সুমন লিখবো এখানটাতে, সুমন লিখার জন্য লিখে দিচ্ছি এখানে আমি দন্তস্বর দেখতে হবে। যে তো এখন আমি লিখে দিচ্ছি এখানে দন্তস্বর হসু লিখবো। যে দেখতে পাচ্ছ আমি শুধু এখানে দন্তস্বরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ একার ওকার হসু এখানে সব রকমই শো হচ্ছে। তো আমি সিম্পলি এখানে নিচ্ছি হসুতে ক্লিক করলাম দন্তস্বর হসু, এবার ম লিখবো আমি সিম্পলি এখানে। এই যে জাস্ট লিখে দিচ্ছি এই যে দন্তস্বর হসু ম, আর আমি এখানে নিচ্ছি এই যে জাস্ট দন্ত ন দেখতে হবে এখানটাতে। এই যে আমার নামটা আমি খুব সহজে লিখে ফেললাম সুমন, আমি যদি এখন লিখে দিই এখানে দাস সিম্পলি লিখে দেবো এখানে দয়া আকার। এই যে দয়ে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছ এখানে আকার ওকার একার এখানে সব রকম দেখতে হবে এখানটাতে। আমি এখানে আকারে ক্লিক করলাম, এখানে আমি দন্তস্বর দিয়ে দিলাম। এই যে আমার নামটা আমি সহজেই লিখে ফেললাম। তো গাইজ তোমরা ঠিক এইভাবে বাংলাতে তোমরা টাইপিং করতে পারবে। এছাড়াও তোমরা যদি মনে করো এখানটাতে সিম্পলি আমি ক্লিক করছি এই যে দেখতে হবে এই অপশনে, এখানে ক্লিক করলে কী হবে তোমাদের এই কিবোর্ডটি আর কি একটা ইংরেজি কিবোর্ড ওপেন হয়ে যাবে, যেটা আমাদের প্রত্যেকটা ফোনে দিয়ে দেওয়া থাকে ইংরেজি কিবোর্ডটা। এখন আমি সিম্পলি দেখে এখানে দেখতে পাচ্ছ এই যে আমি এখানে একটা আমি আর কি ইংরেজিতেও আমার নাম লিখতে পারছি বা আমরা যে কোনো কিছু লিখতে পারি।
দেখতে হবে এখানটাতে, আমি যদি এখানে আবার একবার ক্লিক করে দিই দেখতে হবে এই যে ইংরেজি ওপেন হয়ে যাবে এখানে। এই যে বাংলা ইংরেজি তোমরা দুটোকেই ইউজ করতে পারো এই কিবোর্ডটির মধ্যে। এছাড়াও গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন হয়েছে যে আমি যদি এখানে টার্ন অন করে দেখতে হবে, এটা এটা সিম্পলি আমাদের ডার্ক মোড অন হয়ে যাবে। তো এই কিবোর্ডটির মধ্যে বিভিন্ন রকম ফিচার্সই অ্যাড করা হয়েছে যেটা এখনকার কিবোর্ডের মধ্যে দেওয়া থাকে না কো। তো আমি যদি এখানে ক্লিক করি এই যে এই SMS অপশনে এখানে ক্লিক করে দেখতে হবে, এই যে গাইজ অনেক কিছু শর্টকাট দেওয়া রয়েছে, যেমন গুড মর্নিং বা হ্যাপি বার্থডে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কিছু শর্টকাট এখানে দেওয়া রয়েছে। তোমার চাইলে এখানে সিম্পলি এটাকে এডিটিং করতে পারো, যেমন গুড মর্নিং বা গুড নাইট তোমরা এখানে এডিটিং করে লিখতে পারো এখানে দেখতে পাচ্ছ এই যে। তো এখানে শর্টকাট তোমরা করে রাখতে পারো। এছাড়াও গাইজ এর মধ্যে আরও বিভিন্ন রকম অপশন আছে দেখতে হবে, আমি যদি এখানে ক্লিক করি এই যে এখানটাতে এখানে একটা কপি পেস্ট সিলেক্ট দেখতে পাচ্ছ দেখতে পাবে। তো দারুণ কিছু এখানে অপশন দেওয়া রয়েছে, আমি এখানে কেড়ে দিচ্ছি এখানে। এছাড়াও তোমরা এখানে ভয়েস করতে পারো বাংলাতে বা ইংরেজিতে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই কিবোর্ডটিকে কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে এটাকে সেটিস করতে হয়। তো সেটিস কীভাবে করতে হয় তোমাদের জেনে গেছোই, তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সব থেকে যে মেন প্রসেস যে কীভাবে এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে হয়। ওকে, তো ফার্স্ট অফ অল তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখানে ক্লিক করলে তোমরা এই কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারবে। তো কীভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখনও পর্যন্ত অনেকেই ডিসক্রিপশন বক্সটাই চেনে না গো, তার জন্য তোমাকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমি সিম্পলি দেখানোর জন্য এখানে অন করছি আমাদের ফোনের ইউটিউবটিকে, অ্যান্ড ইউটিউবটিকে অন করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে যেতে হবে এখানটাতে। এই যে যদি আমি এখানে যে কোনো একটা ভিডিও প্লে করে নিই তোমাদেরকে দেখানোর জন্য, সাপোজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে এই ভিডিওটাকে আমি প্লে করে যেতে হবে এখানটাতে। তো তোমরা যে এখন ভিডিওটি দেখছো আমার দেখতে হবে ঠিক, তোমরা ঠিক আমাদের ভিডিওর এই নামটাতে একবার ক্লিক করবে, এই টাইটেলটাতে দেখে দেখতে পাচ্ছ এখানটাতে। তো আমাদের ভিডিওর এই টাইটেলটা তোমরা ক্লিক করলে দেখতে হবে তোমার সামনে ঠিক এরম একটা বক্স দেখতে হবে, এই যে ওপেনে চলে আসবে। তো তোমরা ঠিক এর ভেতরেই দেখতে পাবে একটা, এই যে এর ভেতরের মধ্যে একটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যে কোনো কোথাও একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে। তোমরা সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে দেখতে হবে, যে এরকম একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো তোমরা ঠিক ওখানে ক্লিক করবে, অ্যান্ড ওখানে ক্লিক করলে তোমার সাথে নতুন একটা পেজ তোমরা দেখতে পাবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একদম এখান থেকে ক্লিয়ারলি। তো দেখতে হবে তোমাকে দেখানোর জন্য সিম্পলি অন করে দিচ্ছি আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি। তো গাইজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে তোমরা ঠিক এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে। তোমরা এখন ক্লিক করে দেবো এই যে এই অপশনে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়া যে ওপরে এখানটাতে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি করে দিচ্ছি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম, এই যে তোমরা তাহলে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো এখন এটা করার পর আমরা কী করবো এখানে দেখতে হবে, তোমার সামনে আরও একটা নতুন পেজ তোমরা দেখতে পাবে। এই যে আমি তোমরা একটু জুম করে দেখিয়েছি দেখতে হবে এখানটাতে, এই যে আমরা এখন এই অপশনে ক্লিক করবো, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ এখানে ক্লিক করলে এই যে এখন তোমরা এখানে ক্লিক করতে পারো ডাউনলোডে। আমরা যদি এখন এখানে ক্লিক করে দিই এই অপশনে, তাহলে আমাদের এই বাংলা কিবোর্ডটি আমাদের ফোনে, এই যে আমি এখন ওকে করে দিচ্ছি, এখন আমাদের ফোনে এই কিবোর্ডটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশান এখন আমার ফোনে এটা ইনস্টল হয়ে গেছে। এখন চ্যানেলে এটা সিম্পলি ক্লিক করেছে, আমরা এইভাবে আমাদের ফোনে ইনস্টল করে ইউজ করতে পারি। তো গাইজ তোমরা এইভাবেই কিবোর্ডটিকে ডাউনলোড করতে পারবে। এখন এই কিবোর্ডটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই কো, তো তার জন্য তোমরা ঠিক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এই কিবোর্ডটিকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে তোমরা শেয়ার করে দেবে, তারা যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।